গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আগেকার দিনে ঘর বাড়ি সব মাটির তলায় কীরকমই মানে চাপা পড়ে গেছিল। দেখতে পাচ্ছে মাটির লেয়ার কতটা উঁচু, আর বাড়িঘরের ভিতগুলো বা ভারী বাড়িঘরের সেই দেয়াল ফিয়ালগুলো সব ভেঙে কীরকমই পড়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ডেস্টিনেশনের জায়গাটা থেকে যাচ্ছি, ফাইনালি গাইস ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আসবো বলেছিলাম, আপনাদেরকে আমি গিয়ে তাও ভিডিও করে পুরো দেখাবো কীরকমই জায়গা। বাম্পার গাইস, গাইস বৃষ্টি হওয়ার ফলে এখানে খুব কাদা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। গাইস বাইকে যেই কথাটা আপনাদেরকে বলছিলাম যে আমি একটা ডেস্টিনেশনে যাচ্ছি, সেই ডেস্টিনেশনটা কোথায় আপনাদেরকে দেখাবো, সেখানে পৌঁছে গেছি। পিছনে দেখতে পাচ্ছি লোকেশানটা ওপি লোকেশান, আর আমার ঠিক বাঁ সাইডে আরও দেখতে পাচ্ছি শুধু নদী। গাইস ডেস্টিনেশনটা আপনারা আসতে পারেন, আর লোকেশানটা আপনাদেরকে বলে দিই এই লোকেশানটা কোথায়। এই লোকেশানটা হচ্ছে গাইস ডায়মন্ড হারবারে, যেখানে টুরিস্ট স্পট, ওখানে আসতে পারেন। এসে বাঁ সাইড থেকে লেবে আসবেন, দেখতে পাচ্ছে বাঁ সাইড থেকে লেবে এলে ওইটা ওই পার থেকে আপনারা আসতে পারেন, এসে এখানে ফটো শ্যুট করতে পারেন বা টাইম স্পেন্ড করতে পারেন। খুবই দারুণ জায়গা। চলো গাইস আপনাদেরকে সিনেমেটিক শট কিছু দেখিয়ে দিই। সামনে নদী আছে গাইস, এখন জোয়ারে ভর্তি, তাই আপনাদেরকে আরও নিচে লেবে দেখাতে পাচ্ছি না। গাইস আরও একটি কথা, ওখানে যেই পাঁচিলগুলো দেখতে পাচ্ছেন গাইস, ওখানে সবাই বলে পুরনো একটা কেল্লা ছিল ইংরেজদের আমলে, ওইটা এখন ভেঙে গেছে। আর আপনারা যদি ওর পুরো প্রপার ভিডিও দেখতে চান কমেন্ট করবেন। আরও 90 মিটার জলের তলাতে আছে, আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো, যদি আপনারা ভিডিও দেখতে চান তো কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন গাইস ভেঙে পুরো জলের তলায় ডুবে আছে, ওপরে ওপরে কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে, আর পুরোটাই জলের তলাতে আছে। আপনারা যদি ওর ভিডিও দেখতে চান তো কমেন্ট করবেন, আমি ভিডিও নিয়ে চলে আসবো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আগেকার দিনে ঘর বাড়ি সব মাটির তলায় কীরকমই মানে চাপা পড়ে গেছিলো। দেখতে পাচ্ছে মাটির লেয়ার কতটা উঁচু, আর বাড়িঘরের ভিতগুলো বা ভারী বাড়িঘরের সেই দেয়াল ফিয়ালগুলো সব ভেঙে কীরকমই পড়ে আছে আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন ভেঙে ভেঙে সব মানে পড়ে যাচ্ছে নদীতে, নদীর তলায় এগুলোই ছিল। আপনাদেরকে ফেক কিছু দেখাচ্ছে না, সব রিয়েল দেখাচ্ছে। কতটা মাটির তলায় এই জিনিসগুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই সাইডেও দেখতে পাচ্ছেন, ওই সাইডে আরও গাইস এই সাইডে অনেক কিছু আছে। গাইস যে টুরিস্ট স্পটের কথা বলছিলাম, এটা হচ্ছে ডায়মন্ডের টুরিস্ট স্পট, এখানে সবাই আসে বিকেলে টাইম স্পেন্ড করে, ফ্যামিলির সাথে আসে। পার্ক টাইপের আছে, আপনাদের দেখিয়ে দিই জুম করে। সামনে দেখতে পাচ্ছেন পার্কও আছে, এখানে আপনারা আসতে পারেন, এসে টাইম স্পেন্ড করতে পারেন ফ্যামিলিদের সাথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, একটা ভালোবাসা কমেন্ট করবেন,
আর ভিডিওতে লাইক করবেন, যাতে আমি মোটিভেশান পাই আরও একটি নতুন রাইডিং ভিডিও বা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসবো। চলো গাইস, ভালো থাকবে।